বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এমন না যে ভিতরে হয় নাই ওই দেখেন ভেতরটাও কিন্তু একদম সব হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দীপ্তি প্রেম থেকে দীপ্তি বলছি দীপ্তি প্রেমে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি টিআর স্টোরে এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানকার ডিজনি ইটালি ইনভার্টার ইন্ডাকশন চুলা সেই সাথে আপনারা দেখবেন ডিজনি ইটালি ব্র্যান্ডের 7 পিসের ননস্টিক কুকওয়্যার সেট তো সেই সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে এখানকার কার্ডটা আমি একটু আপনাদেরকে শো করে দিচ্ছি যাতে আপনারা অনায়াসে চলে আসতে পারেন এটা হচ্ছে টিআর স্টোরের কার্ড এবং এর অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্বপ্নং 76 বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বিসাইড ক্যাপসুল 2 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা আমার কমেন্টের পিন পোস্টে ডিসক্রিপশন বক্সে সেই সাথে এই নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে যাতে ভাইয়াদের সাথে আপনারা অনায়াসে যোগাযোগ করতে পারেন সো আজকে ফুল ভিডিও যেটা আমাদেরকে হেল্প করবে রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দেখি আজকে ডিম আর মাছ নিয়ে বসছেন ভাই আসলে অনেকেই দেখবেন যে আপনার এই মার্বেল যে ননস্টিক গুলো আছে বাজারে এগুলোতে শুধু ডিম পোস্ট করে দেখায় আজকে আমি ব্যতিক্রম দেখাবো ডিম পোস্ট করেও দেখাবো এবং মাছ ফ্রাই করে দেখাবো মাছও ভেজে দেখাবেন মাছও ভেজে দেখাবো কি রকম ভেজে এবং ভাজা হয় এবং পোড়া লাগে না সেটা দেখাবো আসলে কি মানুষ এখন জিনিস দেখে বিশ্বাস করে না যদি কেন প্র্যাকটিক্যাল করে দেখালে আপনার কাস্টমারদেরকেও সুবিধা আমাদেরকেও আমাদের বিক্রি করতেও সুবিধা হ্যাঁ অবশ্যই ঠিক আছে অবশ্যই আর আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো আপনার ডিজনি ইতালি ব্র্যান্ড খুবই পপুলার এবং বাংলাদেশের চমৎকার একটা ব্র্যান্ড আর আজকে আমরা যে চুলাটা সম্বন্ধে বলবো আমরা একটা চুলা আনছি এখানে ইনভার্টার চুলা এখানে একটা মার্বেলের সেট রাখা আছে ব্ল্যাক মার্বেল এটা ভিতরে মার্বেল কোটিং বাইরে ননস্টিক আর আরেকটা সেট রাখছি আমরা ওয়াল মার্বেল মানে আপনি বাইরেও মার্বেল ভিতরেও মার্বেল গ্রানাইট ঠিক আছে এটা বিগত 6 মাস যাবত মার্কেটে ছিল না এখন নতুন আসছে এই জন্য ভিডিওতে আসা ঠিক আছে আর আমি একটু চুলাটা সম্বন্ধে প্রথমে বলি বাজারে বিভিন্ন ধরনের চুলা পাওয়া যায় ইন্ডাকশন চুলা ইনফ্রারেড চুলা সেগুলোতে বিল অনেক আসে 400-500-600 টাকা আসে আর দেখবেন বাজারে আপনার 50,000-1,00,000 টাকা দিয়ে কিন্তু মানুষ এসি কিনে এসির মধ্যে কিন্তু ইনভার্টার দেওয়া থাকে ইনভার্টারের কারণ কাজটা কি বিদ্যুৎ সাশ্রয় করবে এবং খরচটা যেন আপনার কম লাগে সেই ক্ষেত্রে আমরা এই চুলাটা যে নিয়ে আসছি একটু দেখাই দেন এখানে কিন্তু লেখা আছে দেখেন ইনভার্টার দেওয়া আছে খোদাই করে লেখা আছে বডির মধ্যে ইনভার্টার এবং এটা ব্র্যান্ডটা হলো ডিজনি ইটালি ঠিক আছে মডেল নাম্বার DIIN26 ঠিক আছে আর এই এই চুলাটার সম্বন্ধে আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু এক্সট্রা কিছু ফাংশন দেওয়া আছে 6টা ফাংশন দেওয়া আছে হটপট ফ্রাই বারবিকিউ লো ফ্রাই স্যুপ স্টিম ওয়াটার কুকিং মানে এটা একটা ফাংশন অন করে এই যে এখানে ফাংশন দেওয়া আছে আমি চালিয়ে দেখাবো সবগুলো প্র্যাকটিক্যালি দেখাবো এটা একটা বাচ্চাও চালাতে পারবে এখন আমি প্র্যাকটিক্যালি আমি কাছে আসলে একটা ডিম পোস্ট করে দেখাবো কালোটার মধ্যে আর এটার মধ্যে মাছ ফ্রাই করে দেখাবো অনেকে বলে ভাই মাছ টাছ ভাজতে গেলে নিচে পোড়া লেগে যায় কালো হয়ে যায় ঠিক আছে আজকে আমি প্র্যাকটিক্যালি সরাসরি দেখাই দিব ওগুলা ঠিক আছে আপনারা যারা এটা বলেন তারা হয়তো আসলে অরিজিনালটা কিনেন না এজন্য ওরকম হয় আমি একটু কথা না বাড়িয়ে কাজে চলে আসি সবচেয়ে বেটার হবে আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাই জিনিসগুলো ঠিক আছে এই যে ফ্রাই প্যানটা রাখছি তেল ছাড়া তেল ছাড়া তো কোনো তেল দিব না তেল দিবেন না 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 আমি আপনার চোখের সামনে সরাসরি ওকে এখানে তো লাইভ চলতেছে ওকে ঠিক আছে এখানে ইন্ডাকশন বাটন দেওয়া আছে সেটগুলো ঠিক আছে আমি এটা বসায় দিলাম বসায় দিয়ে এখানে আমি অন সুইচ আছে এই দেখেন এই অন অফ সুইচ আছে অন করে দিলাম এই অন হইছে এখানে ফাংশনে টাচ করব এখানে 2200 ওয়াট দেখাচ্ছে আপনার যদি 2200 ওয়াট প্রয়োজন না হয় আপনি কমা দেন ঠিক আছে 1600-1600-1300-1000 আপনি 800-400-200 ওয়াট আপনি যখন যেটাতে ইউজ করতে চান থেকে 2200 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন যখন আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি চাইলে দেখা গেছে ভাত রান্না করতে ভাত উঠতে পড়ে যাচ্ছে কমায় দেন গ্যাসের চুলার মতো মানে এটা হচ্ছে 200 থেকে 2200 পর্যন্ত যাবে খুবই চমৎকার মানে এমন কল্পনাবিহীন চমৎকার চুলা এগুলো একটা দেখা গেছে আপনি এখন যে বর্তমানে অনেক ফ্ল্যাটে কিন্তু আপনার বিভিন্ন শহরে ঠিক আছে আপনার গ্যাসের পারমিট দেওয়া থাকে না নাই নাই টোটালি নাই ডিজনি 85% কস্ট সেভিং আপনি কিনতে সাশ্রয় পাবেন আজকে আজকে যে ধামাকা অফারে দিব আপনি কল্পনাবিহীন অফারে
ঠিক আছে আর এটা হলো এনার্জি সেভিং 85% আমি মুখে বলছি তা না 85% আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে এবং এখানে লেখা আছে দেখেন লো ইলেকট্রিক কনজাম্পশন মানে আপনার বিদ্যুৎ খরচটা খুবই কম লাগবে আপনি যদি দেখা গেছে সরু বিদ্যুৎও চালান চালাতে পারবেন অনেক গ্রাম দেশে দেখা গেছে লো ভোল্টেজ থাকে পল্লি বিদ্যুৎ থাকে সেখানে আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এবং অটোমেটিক শট অফ আপনি যদি দেখা গেছে এই পাতিলটা এই যে দেখেন আমি পাতিলটা চলতেছে কিন্তু আমি উঠায় ফেললাম চুলাটা অফ হয়ে গেছে আবার যখন পাতিলটা দিব চুলা রানিং হয়ে যাবে ঠিক আছে ম্যাজিক চুলা যেটাকে বলে আর এটা হলো ওয়াটারপ্রুফ আপনি ওয়াটার পানি দিলেও কোনো কিছু হবে আমি দেখাই দিব প্র্যাকটিক্যালি সব ঠিক আছে তারপরে ইজি ক্লিন আপনি একবার ইজি ভাবে ক্লিন করতে পারবেন আর এটার মধ্যে আবার একটা আছে আপনার নিচে একটা ই দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে আমি একটু দেখাই কুলিং ফ্যানটা একটু এই যে দেখেন যাতে বাতাসটা বের হয়ে বাতাসটা গরম বাতাসটা তো বাইরে বের করে ফেলে এবং রানিং অবস্থায় যদি ছোট বাচ্চারা এখানে হাত দেয় ঠিক আছে আপনার এটা গরম হবে না শুধু পাতিলটা গরম হবে এতক্ষণ তো রানিং এ ছিল এই জায়গাটা একটু হালকা একটু গরম হবে কেন পাতিলটা গরম হইছে এজন্য গরম হচ্ছে এখানে কয়েল থাকে তো আর এটা কিন্তু আরেকটা অতটা গরম না গরম না তাও এই যে আমি যে হাত দিয়ে আছি না তাও অতটা গরম না আর এটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্য আমি বলে দিই এটা এটার ম্যাজিক এটাকে বলা হয় ম্যাজিক চুলা 60 পয়সা ভাত রান্না হবে 2 টাকায় মাংস রান্না হবে 5 টাকায় ফুল ফ্যামিলি রান্না শেষ মানে আমি বলতেছি এটা আপনার 60 পয়সায় ভাত রান্না কমপ্লিট 2 টাকায় মাংস রান্না কমপ্লিট 5 টাকায় আদার্স ডাল সবজি টবজি বিভিন্ন জিনিস রান্না করলে আপনার পুরো টোটাল 8 টাকা খরচ প্রতি বেলায় 8 টাকা খরচ প্রত্যেক বেলায় 8 টাকা খরচ হিসাবটা দেখাই দিলাম ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি একটু করে দেখাই এই হলো অন করে দিলাম চুলাটা এই স্টার দিয়ে দিলাম ঠিক আছে আমি একটা ডিম পোস্ট করে দেখাবো এখন তেল ছাড়া অলরেডি কিন্তু গরম হচ্ছে আর দেখেন থাকবে সবগুলো সাইজ হলো 24 সিএম শুধু মিল প্যান্টার সাইজ হলো আপনার 18 সিএম ঠিক আছে ছোট হ্যাঁ ছোট আর এটা আপনার একটু প্র্যাকটিক্যালি খুলে দেখাই এটার ভিতরটা কিন্তু আপনার ফুললি মার্বেল করা দেখেন ভিতরটা কিন্তু ফুললি মার্বেল করা এবং বাইরে হলো ব্ল্যাক ননস্টিক আর প্রত্যেকটা কিন্তু ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন অর্থাৎ পৃথিবীর যত ধরনের চুলা আছে আপনার সব চুলা এটা ব্যবহার করা যাবে শুধু ইন্ডাকশন না সব চুলা ব্যবহার করতে পারবেন ইনফ্রারেড ইনফ্রারেড বলেন ইন্ডাকশন বলেন সব চুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটার একটা মিল প্যান থাকবে তারপর একটা রোস্টার করাই থাকবে এটাও কিন্তু 24 সেন্টিমিটার আচ্ছা ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু আনব্রেকেবল গ্লাস ঠিক আছে এটা প্রত্যেকটা গ্লাসই আনব্রেকেবল আর এই একটা থাকবে 24 সিএম ক্যাসারল দেখেন ভিতরে কিন্তু গ্রানাইট হ্যাঁ গ্রানাইটের করা আর এটা কিন্তু আপনার এই যে ফ্রাই প্যানটা ঠিক আছে এটা কিন্তু 24 সেন্টিমিটার 1 2 3 4 এই চারটা হলো আপনার পাতিল থাকবে প্লাস আপনার এখানে তিনটা ঢাকনা থাকবে7 পিস এটা টোটাল 7 পিস আর এই সেটটা আমরা প্রাইস দিচ্ছি ধামাকা অফারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 5000 টাকা এখন বর্তমান প্রাইস কারণ ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে ধামাকা একটা অফার দিব আচ্ছা প্যাকেজ অফার দিব আজকে কিন্তু আপনার ধামাকা একটা অফার দিব প্যাকেজ মানে চুলা সহ যদি নেয় তাহলে আমরা একটা ধামাকা একটা অফার দিয়ে দিই সেটা আমি পরবর্তীতে দিনটা একটু দেখেন এই যে দেখেন আপনি দেখেন আমি বলবো না আমি বললে ভালো বলবো যে মিথ্যা কথা বলতেছি ঠিক আছে ক্যামেরাই তো আসতেছে ঠিক আছে এই দেখেন হয়ে গেছে অলরেডি ডিম ঠিক আছে তেল ছাড়া ডিম পোস হয়ে গেছে যা তার মানে তেলেরও আমাদের অনেক সাশ্রয় হবে এটা আসলে এই সেটগুলো অনেকেই ব্যবহার করে এখন বর্তমানে এখন সিলভার হাড়ি পাতিল কেউই ব্যবহার করতে চায় না কেন এগুলোই ব্যবহার করতেছে এখন ঠিক আছে আর চুলাটা আমাদের যদি আলাদা সিঙ্গেল নেন আমি চুলাটার ব্যাপারে একটু বলে দিই এটা একটু অফ করে দিই ঠিক আছে অফ করে দিই অন করলাম এই যে ফাংশনে টাচ করলাম 2200 চলে আসছে আমি এখন কমায় দিচ্ছি আমার এত হিট দরকার নেই ঠিক আছে আমি 200 রাখলাম ঠিক আছে এখন আমি ফাংশনগুলো দেখাবো হটপট সর্বনিম্ন 200 হ্যাঁ হটপট এখন হটপটে চলতেছে ঠিক আছে আপনি এখানে টাচ করেন ফ্রাইতে চলে আসছে ঠিক আছে আর এখানে আপনার টাচ করেন আবার টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে বারবিকিউ করার জন্য ঠিক আছে এটা লো ফ্রাই করার জন্য ঠিক আছে এটা স্যুপ করার জন্য এটা স্টিম করার জন্য এটা ওয়াটার করার জন্য এবং আপনার কুকিং করার জন্য ওকে
ঠিক আছে তারে কি যে কোনো বাচ্চাও এটা করতে পারবে বাচ্চাও এটা করতে পারবে ওকে এখন আমি রানিং অবস্থায় কিন্তু চুলার উপরে পানি দিচ্ছি দেখেন 200 ওয়াটে আছে এই দেখেন চুলার উপরে রানিং অবস্থায় পানি দিবেন কোনো সাইড এফেক্ট নাই দেখেন পানি দিয়ে আমি হাত দিয়ে ধরছি আমিও এই দেখেন ধরেন কোনো রিস্ক নাই কোনো ভয় নাই মানে কোনো ফালতু কিছু দেখাতে রাজি নাই ভাই হ্যাঁ এটাই আমরা বলবো যে আপনারা কোনো ফালতু জিনিস আমরা দেখাবো না ইনশাআল্লাহ যা দেখাবো সব সলিড জিনিস দেখাবো এই দেখেন ঠিক আছে ধরলাম আমি নিজে এই চুলাটা অফ করে দিলাম আমার চুলা এখন দরকার নেই চুলাটা অফ করে দিলাম আর এই চুলাটা আমি বলি আপনাকে চুলাটা যদি কেউ সিঙ্গেল নিতে চান যে ভাই আমি আসলে আমার সেট আছে বাসায় আমি শুধু সিঙ্গেল চুলাটা নিব সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল চুলাটা ডিসকাউন্ট প্রাইস পড়বে মাত্র 4000 টাকা ঠিক আছে আর যদি কেউ বলেন যে ভাই আমি আসলে দুইটাই নিতে চাচ্ছি আমি নতুন ফ্যামিলি সংসার করতেছি কিংবা নতুন ফ্যামিলি আসছে ঠিক আছে তাদের জন্য বলবো যে যদি দুইটা কেউ একসাথে নেন তাহলে এটার দাম আসতেছে কত 4000 টাকা সিঙ্গেল নিলে আর এই সেটটা নিলে প্রাইস কত আসতেছে 4500 টাকা তাহলে দুইটা মিলে কত আসে 8500 টাকা যদি কেউ দুইটা একসাথে অর্ডার করেন তাহলে সরাসরি আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দিব মানে সেটটা 7000 টাকা সেট পুরো সেট এই সেটটা কালোটা এবং এই চুলাটা যারা একসাথে দুইটা নেবেন তাদের জন্য 7000 টাকা 7500 টাকা 7500 টাকা হ্যাঁ 7500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট দেখেন আল্লাহ একটা সেট কিনতে গেলে কিন্তু 4500 টাকা 4500 সিঙ্গেল নিলে কিন্তু 4500ই পড়বে আমার কিন্তু আমরা যদি একটা সিঙ্গেল নিতে যাই এগুলো তো 2500 টাকা করে না না আপনি সিঙ্গেল সেটটা যদি নিতে চান তাহলে আপনার 4500 টাকা আমাকে পেমেন্ট করতে হবে মানে আমি বলতেছি কোনটা যে আমরা যদি একটা সিঙ্গেলও নিতে যাই ভাইয়া তাও 2500 টাকা দাম 2500 টাকা পড়ে কিন্তু হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা যদি সেটটা নেন তাহলে জিতবেন 4500 টাকা আর যদি দুইটা একসাথে নেন তাহলে আরো ডিসকাউন্ট 7500 টাকা ওকে 8500 টাকার প্রোডাক্ট 7500 টাকা এর পাশাপাশি যেটা আমরা রাখছি এটা হলো একেবারে বাইরে ভিতরে দোনো সাইডে মার্বেল করা মার্বেল কোটেড এবং ইন্ডাকশন ব্লেড দেওয়া আছে এবং এখানে লেখা আছে দেখেন এই যে ডিজনি ইতালি খোদাই করে লেখা আছে আমি মুখে বলছি তা না ঠিক আছে এটা বাইরেও গ্রানাইট করা এটা ভিতরেও গ্রানাইট করা আজকে আমরা এই সেটটার মধ্যে মাছ ভেজে দেখাবো ঠিক আছে অনেকে ডিম পোস্ট করে দেখায় আমিও ডিম পোস্ট করে দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে মাছ ভেজে করে দেখাবো যেন কালি না লাগে এবং পোড়া না লাগে সেটা দেখাবো এটা তো কি তেল দিবেন না তেল হালকা দিব মাছের জন্য অল্প একটু তেল অল্প একটু তেল দিব আমি আপনাকে দেখাচ্ছি এটা আমি একটু অন করে নেই ঠিক আছে অন করে দিলাম এই যে স্টার্ট দিয়ে দিলাম দেখেন অল্প একেবারে অল্প যা তেল না দিলেই না আচ্ছা আচ্ছা কোন রকম আর কি কোন রকম তেল দিছি দেখেন তেল দেখাও যায় না আচ্ছা এটা এখন আমরা যদি একটু ঘুরিয়ে নেই এই তেলটা তাইলেই হবে এই যে দেখেন এই মাছটা একটু তেলটা একটু গরম হইলে এই মাছটা ছেড়ে দিবে আপনি আচ্ছা এই যে একটা মাছ রাখছি তেলাপিয়া মাছ খুব আমার ফেভারিট মাছ আর তেলাপিয়া মাছ ফ্রাই করে খেতে অনেক মজা অনেক টেস্ট ও ওয়াও গরম হয়ে গেছে অলরেডি ভাই এখন এটা কততে আছে 2200 ওয়াটে হ্যাঁ এটা তো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটু বেশি করে বাড়িয়ে দিয়েছি ঠিক আছে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মাছটা আমি আপনাকে এটার সম্বন্ধে একটু বিস্তারিত বলে দেই অবশ্যই এই সেটটা হলো এটাও কিন্তু আপনার 18 সেমি ঠিক আছে সাইজগুলো সব সেম থাকবে এটাতে যে সাইজটা থাকবে এটা তো সেম সাইজটাই থাকবে এটা 18 সেমি একটা মিল প্যান থাকবে একটা 24 সেমি একটা রোস্টের কড়াই থাকবে আর এখান থেকে থাকবে আপনার একটা 24 সেমি একটা সসপ্যান ওকে ঠিক আছে আর একটা ফ্রাই প্যান যেটাতে মাছ ভাজতেছি ঠিক আছে এটা বক্সটা একটু দেখাই দিই আমরা এটাও কিন্তু লেখা আছে আপনি দেখেন ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ 7 পিস কুকওয়্যার সেট ওয়াইল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইতালি এটা 24 সিএম ক্যাসারল উইথ কভার 18 সিএম মিল প্যান উইথ কভার 24 সিএম কড়াই উইথ কভার আর 24 সিএম ফ্রাই প্যান ঢাকনা ছাড়া যে ফ্রাই প্যানটা আমরা রান্না করে দেখাচ্ছি আজকে আর এটা ওয়েল ফ্রি এটা 100% ফুড গ্রেড 100% ফুড গ্রেড এবং 85% ওয়েল সেভিং আমি মুখে বলছি তা না এখানে কিন্তু লেখা আছে স্কুলে এটা করতেছি ঠিক আছে যদি কেউ এই সেটটা অর্ডার করেন সিঙ্গেল সেটটা তাহলে আমাদের প্রাইস পড়বে মাত্র 6500 টাকা সিঙ্গেল যদি কেউ এই 7 পিস সেটটা অর্ডার করেন এই কালারটা যদি নেন তাহলে প্রাইস পড়বে 6500 টাকা 500 টাকা মাছটা হয়ে গেছে দেখেন এই দেখেন মাছ হয়ে গেছে মাছ প্রায় ভাজা হয়ে যাচ্ছে দেখেন ওয়াও দেখেন কি কালার চলে আসছে দেখেন এক ফোঁটা তেল দিছি কতটুকু কই তেল দিয়ে কই ভাজতেছি হিসাবে ঠিক আছে কই মাছ হলে ভালো হইতো হ্যাঁ কই মাছ হলে ভালো হইতো দেখেন কালারটা কি চলে আসছে এই দেখেন নিচে দেখেন কোনো পোড়া লাগেনি ঠিক আছে এটা হইতে থাক আচ্ছা আমরা দামটা জেনে নেই যে এখন আমরা জানবো ডিজনির সাথে এটা কত পড়ছে আর যদি চুলাটা তো আমি আগেও বলে দিয়েছি যে চুলাটা যদি সিঙ্গেল নেন তাহলে প্রাইস পড়বে 4000 টাকা আর এই সেটার প্রাইস পড়বে আপনার 6500 টাকা যদি দুইটা কেউ একসাথে নেন তাহলে এখানে কিন্তু আমি একটা ধামাকা অফার দিয়ে দিব তাই হ্যাঁ এটাও ডিসকাউন্ট প্রাইস বাদ দিয়ে মাত্র 9500 টাকা 9500 টাকা 1000 টাকা এটার মধ্যে ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 9500 টাকা পেয়ে যাচ্ছে চুলা আছে হ্যাঁ এই মার্বেল কালার দিয়ে যদি নেন আমি আবার একটু দেখাই দেই যাতে ভিউয়ার সুবিধা হবে এই মার্বেল কালারটা দিয়ে যদি নেন তাহলে প্রাইস পড়বে 10500 টাকা
কিন্তু আমরা ডিসকাউন্টে রেট দিচ্ছি মাত্র 9500 টাকা চুলা এবং সেট দুটো একসাথে নিলে এখন এটা একটু বলে দেন আবার আর এই কালোটা দিয়ে যদি নেন তাহলে এটা প্রাইস পড়বে ডিসকাউন্ট বাদ দিয়ে 8500 টাকা আমাদের শোরুম প্রাইস ডিসকাউন্ট বাদ দিলে এটা প্রাইস পড়বে 7500 টাকা 7500 টাকা তো ভাইয়া ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ওকে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আমাদেরকে 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে 500 যেখানে ঠিকানা দিবেন ওইখানে আমরা পাঠিয়ে দিব শুধু আমাদেরকে 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ভাই এই যে মাস্টার হয়ে গেছে দেখেন মাস অলরেডি হয়ে গেছে কথা বলতে বলতেই আমরা এটা সম্পর্কে জানতে জানতে মাস হয়ে গেছে দেখাবো একটু কেটে দেখে এই দেখেন ওয়াও এই যে দেখেন সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে গেছে দেখছেন সম্পূর্ণ হয়ে গেছে এটা একটু আমরা যদি দেখাই ভাইয়া এই তো ঠিক আছে সম্পূর্ণ খাওয়ার উপযোগী হয়ে গেছে ওকে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মাঝে ভাসতে থাকেন আমি তাহলে এই ফাঁকে দর্শকদের কাছ থেকে বিদায় নিই তো আজকে আমরা দেখে নিলাম ডিজনি ইটালি ব্র্যান্ডের 7 পিস গ্রানাইটেড কুকওয়ার সেট দুইটাই আছে দুপাশে এবং ইনভার্টার ডিজনি ইটালির ইন্ডাকশন চুলা যেটা আপনাদের ভালো লাগবে ভাইয়া একদম ডিটেলস বলে দিয়েছে আমি আর বলতে চাই না যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশটের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম